তুই আবারও সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, তুই যতদিন কিস করতে না দিবি ততদিন আমি সিগারেট খেতেই থাকবো। থাপ্পড় চিনুস, এমন একটা থাপ্পড় দিব চৌরাস্তার মাঝখানে যা ইয়া ঘুরতে থাকবি। তোর ওই নরম হাতের স্পর্শ পেলে আমি চৌরাস্তায় না বগুড়ার সাত মাথায় ঘুরতে রাজি আছি। তুই আর সিগারেট খাবি না? আমি সিগারেট খেলে তোর কি? আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। তোর সাথে আমার বিয়ে হয়েছে নাকি? না, কিন্তু একদিন তো হবি, সেই জন্য তুই আমার হাজবেন্ড। আমি সিগারেট খেয়ে মারা গেলে তোর তাতে কি? অনেক কিছু, তুই সিগারেট খাবি না মানে ফেলে দে বলছি। তাহলে কিস করতে দিবি? তুই সিগারেট খাওয়া বাদ দিলে তবেই ভেবে দেখব। তোর ভাবতে হবে না, চল তাড়াতাড়ি যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে পড়শিয়ার জন্মদিন, সেখানে যাওয়ার জন্য আমি তানিয়ার বাসার নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। আমি তানিয়া আরও কয়েকজন একসাথে কলেজে পড়াশোনা করি। তানিয়ার সাথে প্রথমে 3 বছরের বন্ধুত্ব ছিল, পরে যখন বুঝতে পারলাম একজন অন্যজনের সাথে মিশে গেছি, তখন আর দেরি না করে সম্পর্কটা ভালোবাসায় তৈরি করে ফেললাম। তানিয়ার সব থেকে বড় শত্রু ছিল আমার সিগারেট। তানিয়ার ধারণা আমি ধূমপান করলে তাড়াতাড়ি মারা যাব, তাই সবসময় আমাকে সিগারেট ছেড়ে দিতে বলে। এদিকে আমি একটা শর্ত দিয়ে বসে আছি, যেদিন তানিয়া তার গোলাপি রঙের ঠোঁটে আমাকে কিস করতে দিবে সেদিন সিগারেট খাওয়া ছেড়ে দিব। কিন্তু তানিয়া আগে সিগারেট খাওয়া ছেড়ে দিতে বলে, তবেই কিস করতে দিবে। এই যে দেখুন, গল্প করতে করতে পড়শিয়ার জন্মদিনের পার্টিতে চলে আসলাম। আরে এত দেরি করলি কেন? তোদের জন্য সবাই অপেক্ষা করছে। দেরি হবে না, তোরা কি ভুলে গেছিস আমি একটা কুত্তার সাথে বের হয়েছি? তুই আমাকে কিছু বললি না, তোকে কেন বলতে যাব? যেখানেই যাবে সব কিছু পরে আগে তার সিগারেট খেতে হবে। এই তুই একদম নিজের দোষ আমার কাঁধে দিবি না, আমি বাসার নিচে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। একদম মিথ্যা বলবি না। আরে চুপ থাকবি তোরা, যেখানে যাবে সারাক্ষণ শুধু ঝগড়া করতেই থাকবে। আমি বুঝতে পারি না তোরা বিয়ের পরে একসাথে থাকবি কেমন করে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মতো একটা স্মার্ট ছেলে এই পেত্নীকে বিয়ে করবে? বুড়ো কাকাও তাকাবে না। আমার বইয়েই গেছে তোর মতো কুত্তাকে বিয়ে করতে। কত ভালো ভালো ছেলেরা আমাকে প্রপোজ করেছে, আমি পাত্তা দিইনি। আমার দুর্ভাগ্য যে এর সাথে ফেঁসে গেছি। ওরে আমার রূপসুন্দরী, কত ছেলেরা প্রেম নিবেদন করত, তুই জানা তোর ভালো ছেলেদের কাছে? আমার কাছে পড়ে আছিস কেন? যাওয়ার হলে অনেক আগেই যেতাম, তোর জীবনের 12টা না বাঁচিয়ে আমি পিছু ছাড়ছি না। একটু পরে সাগর এসে বলল, কি ভাই, সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, এইটুকু রাস্তা আসতে এত টাইম লাগে? সাগর পড়শিয়ার বয়ফ্রেন্ড, আমরা সবাই একসাথে পড়াশোনা করি। ওরা তো এসেই দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। আমি তো অনেক আগেই এসেছি, তুই তানিয়াকে জিজ্ঞেস করতে পারিস কেন লেট হয়েছে। তারপর পড়শির কাঁধে হাত দিয়ে বললাম, চল আমরা কেক কাটা শুরু করি। আমি পড়শির কাঁধে হাত রেখেছিলাম তানিয়াকে রাগানোর জন্য, কিন্তু তানিয়া ভালো করে জানতো আমাদের বন্ধুত্বটা অনেক গভীর। সে ছোট্টবেলা থেকে স্কুলে পড়াশোনা শেষ করে এখন কলেজে, আর আমি যে তানিয়াকে অনেক ভালোবাসি তানিয়া সেটাও ভালো বুঝতো। তাই আমি যাই করি না কেন এসব বিষয় নিয়ে তানিয়া কখনো আমার সাথে ঝগড়া কিংবা রাগ করবে না। তবে কিছুদিন আগে আমরা সবাই মিলে পার্কে গিয়েছিলাম, তানিয়া আমার থেকে একটু দূরে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমার দিকে খেয়াল করছে। আমি সাগরকে বলেছিলাম, দেখ ভাই মেয়েটা দেখতে কত সুন্দর। তানিয়া সেটা দেখে আমার কাছে এসে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, তোর আবার হঠাৎ কী হলো, এভাবে ন্যাকা কান্না শুরু করেছিস কেন? তুই আমাকে ভালোবাসিস না তাই তো? কে বলেছে ভালোবাসি না, অনেক ভালোবাসি, কিন্তু কান্না করছিস কেন? তাহলে তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে কি সব বললি? কিছু বলিনি। আমি সব শুনেছি, যদি তুই সত্যি আমাকে ভালোবাসতি তাহলে কোনো মেয়ের দিকে এইসব দৃষ্টিতে তাকাতে পারতি না। আরে তুই বোঝার চেষ্টা করবি তো নাকি? আমি তো শুধু বলেছিলাম মেয়েটা দেখতে সুন্দর। আমার কথা শেষ না হতেই তানিয়া বলে উঠল, চুপ, আজকের পরে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না।
তারপর কান্না করতে করতে তানিয়া বাসার দিকে রওনা দেয়। আমি পুরোটা রাস্তা তানিয়ার পেছন পেছন এসেছি অভিমান ভাঙাতে, কিন্তু তানিয়া কিছুতেই আমার ডাকে সাড়া দেয়নি। হয়তো ভালোবাসা বেশি হওয়ার কারণে আমি কোনো মেয়ের দিকে তাকাতেই কষ্ট পেয়েছে। পরে তানিয়ার রাগ ভাঙাতে এক সপ্তাহ লেগেছিল। পরশু কেক কাটলো, সবার সাথে আনন্দ করে বিকেলে তানিয়াকে নিয়ে বাসায় ফিরছি। তানিয়াকে বাসায় পৌঁছে দিয়ে তবেই আমি বাসায় যাব, রাতে একটা মেয়েকে তো একা ছেড়ে দিতে পারি না। এদিকে আমাদের দুজনের বাসা থেকে জানতো আমরা অনেক ভালো বন্ধু। আমি গেটে দাঁড়িয়ে আছি, তানিয়া রুমে গিয়ে বারান্দায় থেকে বাই বললে তবেই আমি বাসার দিকে রওনা দিব। তানিয়া গেটের ভিতরে যাওয়ার সাথে সাথে আমি পকেট থেকে একটা সিগারেট লাগিয়ে টান দিব। তখনই তানিয়া বারান্দা থেকে বলে উঠল, তুই কোনোদিন ভালো হবি না। তোর কোন দিক দিয়ে আমাকে খারাপ মনে হয়? আমি কি নিচে নামবো নাকি সিগারেটটা ফেলে দিবি? আস্তে, তোর আব্বু আম্মু যদি শুনতে পাই তাহলে কি তোকে আমার সাথে বিয়ে দেবে? তোর মতো পাগলকে বিয়ে করব আমি? তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাবি নাকি জুতা খুলে মারব? আচ্ছা থাক, তোর আর কষ্ট করতে হবে না। তানিয়ার বাসায় আমার প্রায় আসা যাওয়া, তার মা বাবা জানে খুব ভালো আমার ব্যাপারে। যদি জানতে পারে আমি সিগারেট খাই তাহলে অনেকটা মন খারাপ করতে পারে, হয়তো তাদের মেয়েকে আমার সাথে বেশি মিশতে দেবে না। তানিয়া আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, তানভীর সাবধানে যাবে কিন্তু। তুই ঘুমিয়ে পড়, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। বাসায় পৌঁছে আমাকে জানাবি? পারবো না। আমি কিন্তু অপেক্ষা করব। রাস্তার গলিতে অনেক খারাপ ছেলেরা থাকে, এদিকে খারাপের জগতে পিএইচডি করে ফেলেছি অনেক আগে। অনেক টাইমে পোলাপান নেশা অবস্থায় রাস্তায় পড়ে থাকে, কিছুদিন আগে মারামারি করেছিলাম তাই তানিয়া আমাকে নিয়ে এত ভয় পায়। কিন্তু তানিয়া জানে না আমাকে দেখলে অনেক পোলাপান নেশা অবস্থায় দৌড়াতে থাকে, তাই যদি কখনও রাত করে বাসায় ফিরি তাহলে তানিয়া জেগে থাকে যতক্ষণ আমি বাসায় না পৌঁছে যাই। আমি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে মার ডাকে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। ফোনটা সবসময় সাইলেন্ট করা থাকে যার কারণে ফোন আসলেও বুঝতে পারি না। তানিয়া অনেকবার ফোন করেছিল, টের পাইনি, হয়তো আমার মেসেজের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ হয়ে তানিয়াকে অনেকবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, খুব অভিমান করে কলেজের ক্যাম্পাসে বসে আছে হয়তো। সকালের নাস্তা শেষ করে কলেজে এসে দেখি ক্লাসরুমে তানিয়া নেই। পরশুকে জিজ্ঞেস করলাম, কিরে তানিয়া কোথায়? তানিয়ার সাথে তুই আবারও ঝগড়া করেছিস নাকি? না রে, কালকে বাসায় যাওয়ার সময় বলেছিল পৌঁছে জানাতে, কিন্তু মনে ছিল না। এজন্য হয়তো রাগ করে একা বসে আছে। আর তুই জানিস মেয়েটা কত ভালোবাসে? জেনে বুঝে কেন কষ্ট দিতে যাস তাহলে? আরে ইয়ার, আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা তোরা ক্লাস কর, আমি আসছি। তানিয়ার কাছে গিয়ে দেখি বড্ড অভিমান করে বসে আছে। আমি আস্তে আস্তে গিয়ে তানিয়ার পাশে বসতেই তানিয়া আবারও একটু দূরে চলে গেল। আমি তানিয়ার এক পাশে হাত দিয়ে আমার দিকে টেনে আনলাম। আমাকে ছাড় বলছি। না ছাড়বো না। আমার হাতটা তানিয়ার কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, আমায় একটু একা থাকতে দে, তুই এখান থেকে চলে যা প্লিজ। এই যে দেখ কান ধরেছি, আর কোনোদিন ভুল করব না। তানিয়া আমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে নিল। আমি আবার সেদিকে গিয়ে বললাম, কান ধরেছি তো, এই দেখ। এই নিয়ে 15 পার কান ধরেছিস, তুই ভালো করেই জানিস তুই পৌঁছে আমাকে না জানালে আমার ঘুম ধরবে না, তুই ইচ্ছে করেই আমাকে কষ্ট দিস। সত্যি বলছি, ফ্রেশ হয়ে বিছানায় মাথাটা রাখার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তুই তো জানিস আমার ফোনটা সবসময় সাইলেন্ট করা থাকে, কোনো কথা না বলে চুপ করে বসে আছে। আমি আবারও বললাম, আচ্ছা বাবা আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দে। কিছুক্ষণ পরে তানিয়ার একটু অভিমান কমল। কলেজের ক্লাস ফাঁকি দিয়ে তানিয়ার মনটা ভালো করার জন্য ফুচকার দোকানে চলে গেলাম। তানিয়া ফুচকাওয়ালা মামাকে বলল, মামা এক প্লেট ফুচকা একটু ঝাল বেশি করে দিবেন।
আমি পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে খাচ্ছি। আমার হাতে সিগারেট দেখে তানিয়া রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তানিয়া ফুসকা খাচ্ছে, আমার সিগারেট প্রায় শেষের দিকে। তানিয়া হঠাৎ কেঁসে উঠল। আমি দৌড়ে এসে বোতল থেকে পানি বের করে দিলাম। হ্যাঁ ঝাল, হ্যাঁ। কিরে তুই এত ঝাল দিয়েছিস কেন? ফুসকাওয়ালা বলল, আপাই তো কইল বেশি কইরা ঝাল দিতে। আমি বললাম, তাই বলে এত ঝাল দিতে হবে? তানিয়াকে বললাম, তোর চোখে জল এসেছে। ঝালের কারণে? কোনো কারণেই এই চোখে জল আসা যাবে না। যদি খুব বেশি খুশির কারণে চোখে জল আসে তখন? কোনো কারণেই আমি কোনোদিন এই চোখে জল দেখতে চাই না। তুই আর কোনোদিন চোখে জল দেখতে পাবি না, তবে দেখিস আমি একদিন তোর কষ্টের কারণেই মরে যাব। তুই মারা গিয়ে যদি ভেবে থাকিস আমি কান্না করব, তাহলে ভুল ভাবছিস। সেদিন থেকে অন্য মেয়েকে পটানোর চেষ্টা করব। সেটা কি মুখে বলতে হবে? তোর চরিত্রের ব্যাপারে আমার খুব ভালো করেই জানা আছে। কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ফুচকা খাওয়া শেষ করলাম। তানিয়া আমার সাথে রিকশায় বসে আছে। তখনই সাগরের ফোন আসলো। কিরে কোথায় তোরা? বাসায় যাচ্ছি। তানিয়া কোথায়? আমার সাথেই আছে। আচ্ছা সাবধানে যা, আর কালকে কোচিং কিন্তু 8টা থেকে শুরু হবে, সকাল সকাল চলে আসবি। আচ্ছা। ফোনটা কেটে দেওয়ার পরে তানিয়া জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? সাগর। কি বলল? কালকে সকাল 8টা থেকে কোচিং শুরু হবে। তাহলে হয়তো তোর সাথে আর দেখা হবে না। কেন? 10টা থেকে ক্লাস শুরু হলে তোকে মাঝে মাঝে পাওয়া যায় না, আর 8টার সময় তো তোকে কেমন করে পাবো, তখন তো মরার মতো ঘুমাবি। তুই প্রতিদিন কোচিংয়ে যাওয়ার আগে আমাকে ডেকে দিয়ে যাবি। আমার বইয়েই গেছে। এতদিনে আমাদের বন্ধুত্ব ও রিলেশনশিপ মিলে সম্পর্কটা টোটাল দাঁড়িয়েছে 5 বছরে। সামনে রোজা, তানিয়া আমাকে প্রতিদিন ফোন করে ডেকে দিত। মাঝে মাঝে ঘুমের মধ্যে উল্টাপাল্টা বকাবকি করে ফোন কেটে দিতাম। কলেজ থেকে ঈদের ছুটি দেওয়া হলো। ঈদের নামাজ শেষ করে কালো পাঞ্জাবি পরে তানিয়ার বাসার সামনে অপেক্ষা করছি। তানিয়া একটা কালো শাড়ি পরেছে। বাকি সকল বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সবাই মিলে একটু ঘুরতে যাব। অবশেষে ঈদের ছুটি শেষ হয়ে গেল, আমি আবারও কলেজে গেলাম। হঠাৎ একদিন তানিয়া এসে কান্না শুরু করল। কিরে কান্না করছিস কেন? তানিয়া কিছু না বলে দৌড়ে আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরল। আরে পাগলি, কি হয়েছে বলবি তো, এভাবে কান্না করছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? না। তাহলে এভাবে কান্না করছিস কেন? আমাকে দেখতে এসেছিল। তার জন্য কান্না করার কি আছে? তুই বুঝতে পারছিস না, আমার বাসা থেকে সবাই ছেলেকে পছন্দ করেছে, আর তাদেরও আমাকে পছন্দ হয়েছে। আরে পছন্দ হলেই বিয়ে হয় নাকি? বিয়ে হয় না, কিন্তু হতে সময় লাগবে না। আমি বেঁচে থাকতে তোর কোথাও বিয়ে হবে না, তুই শুধু আমার, না হলে কারো না। কিন্তু তুই আমার বিয়ে আটকাবি কেমন করে? আমি তোর বিয়ে আটকাতে যাব কেন, শুধু বিয়েটা ভেঙে দেব। তানিয়া তুই চিন্তা করিস না, আমরা আছি তো নাকি? সাগরের সাথে পড়শিও বলল, হ্যাঁ ঠিকই তো, তুই শুধু শুধু চিন্তা করছিস, দরকার হলে আমরা সবাই তোর বাড়িতে গিয়ে কথা বলবো। তানিয়ার মুখে এখন কিছুটা হাসি দেখতে পেলাম। তবে আমি যেমন তানিয়াকে ছাড়া বাঁচব না, তেমনই তানিয়া আমাকে না পেলে আত্মহত্যা করবে। এখন আমার যেমন করে হোক বিয়েটা ভাঙতেই হবে। তানিয়ার থেকে জানতে পারলাম তার বাবা বিয়ের ফাইনাল কথা দিয়ে এসেছে। আমরা সবাই মিলে তানিয়ার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তানিয়ার আব্বু এমন ভালো পাত্র হাতছাড়া করতে চায় না। অবশেষে পরশির বুদ্ধিটা জলে ডুবে গেল। আমি তানিয়া থেকে তার হবু হাজব্যান্ডের নাম্বার নিয়ে একটা জায়গায় দেখা করতে বললাম। আমার সাথে সাগর আরও 2টা বন্ধু ছিল। ভেবেছিলাম ভালোভাবে বললে যদি মানতে রাজি না হয় তাহলে হাত পা একটু বাঁকা তেরা করে দিব, যাতে কয়েক মাস হসপিটালের বিছানায় পড়ে থাকে। তানিয়ার হাজব্যান্ডকে বুঝিয়ে বললাম আমাদের সম্পর্কের কথা, এবং তাকে আরও বললাম আমাদের এই বিষয়ে কথা হয়েছে কাউকে না বলতে। অবশেষে আমাদের কথা শুনে তানিয়ার হাজব্যান্ড পুরো বিষয়টা বুঝতে পারে এবং বিয়েটা ভেঙে দেয়।
পরের দিন কলেজে, কিরে তানিয়া আমাদের ট্রিট দিবি না, এত কষ্ট করে বিয়েটা ভেঙে দিলাম, অন্য একটা ঝামেলা এসে বাসা বেঁধেছে। আবার কি হয়েছে? এই ছেলেটা বিয়ে ভেঙে দেওয়ার পরে বাবা রাগ করে ছেলেটাকে অনেক বকাঝকা করে, তারপর ছেলেটিকে বলে এই তারিখের মধ্যে আমার মেয়েকে বিয়ে দিব, দাওয়াত কার্ড পাঠিয়ে দিব, তুই এসে পেট ভরে খেয়ে যাবি। এখন ভাবছি বাবা যদি সত্যি সত্যি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। এইসব তুই শুনতে পারলি কেমনে? আমার সামনে কথা বলেছে। যেমন মেয়ে তেমন বাপ। তুই একদম আমার বাপকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলবি না। বলবো, হাজার বার বলবো। তারপর রাগ করে তানিয়ার বাবাকে কয়েকটা বকা দিলাম। আচ্ছা এই সময় তোরা ঝগড়া বন্ধ কর, দেখি তানিয়ার আব্বু কি করে, তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। তারপরে তানিয়ার কয়েকটা জায়গায় বিয়ে ঠিক করা হয়। আমি আর বন্ধুরা মিলে সবগুলো বিয়ে ভেঙে দেই, কিন্তু অনেক সময় ছেলেরা মানতে চাইতো না আমাদের কথা, তখন একটু আঙুলটা বাঁকা করতে হয়। অবশেষে তানিয়ার বাবা সিদ্ধান্ত নিল তার মেয়েকে এখন আর বিয়ে দিবে না, পড়াশোনা শেষ করবে, তারপর বিয়ের বিষয়টা ভেবে দেখবে। তানিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, এত খুশির কারণ কি জানতে পারি? বাবা আমাকে আর বিয়ে দিবে না, ওয়াও আজকে আমি অনেক খুশি। সেই খুশিতে আমাকে একটা কিস করতে দেবেন প্লিজ? তানিয়া চোখটা বন্ধ করে বলল, একবার কিন্তু। আমি তানিয়ার ঠোঁটে আমার হাত দিয়ে স্পর্শ করলাম, তারপরে আমার ঠোঁট দুটো তানিয়ার ঠোঁটে স্পর্শ করতেই তানিয়া কেমন একটা শব্দ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাহলে আজকের পর থেকে তুই সিগারেট খাবি না। কেন? তুই কি বলেছিস আমায়, একটা কিস করতে দিলে আর কোনো দিন সিগারেট খাবি না। কিন্তু তুই তো আজকে উপকার করেছি বলে কিস করতে দিয়েছিস। তাহলে তো সাগর, পরশী, সুজন, রূপা সবাই আমাকে উপকার করেছে, তাহলে কি ওদেরকেও একটা করে কিস করতে দিব? না থাক তাহলে, আমি বরং সিগারেট খাওয়া বাদ দিব। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।